আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহাদাত, এলাম আজকে আপনাদের সঙ্গে কথা বলতে। কিটোজেনিক খাদ্য অভ্যাস করলে অনেক ডাক্তাররা, এমনকি অধ্যাপক পর্যায়ের ডাক্তাররাও দাবি করেন যে রোগীর হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাবে। এবং কিটোজেনিক খাদ্য অভ্যাস সম্পর্কে প্রশিক্ষণ নেবার পরে আমি জানি যে সেই ঘটনাটি অসম্ভব, এই ঘটনাটি কারো ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে ঘটে না। তো হাইপোগ্লাইসিমিয়া ব্যাপারটি কি? হাইপোগ্লাইসিমিয়া ব্যাপারটি হচ্ছে যদি আপনার রক্তে যে সর্বনিম্ন যে পরিমাণ চিনি থাকার কথা, তার থেকে যদি চিনির মাত্রাটাকে আমরা সাংঘাতিকভাবে কমিয়ে ফেলতে পারি, তাহলে এবং দেহের মধ্যে মানে এটা স্বাভাবিক অবস্থায়, যারা কিটোজেনিক খাদ্য অভ্যাস করেন তারা নন, এইরকম লোকের ক্ষেত্রে যদি আমরা সেটা করতে পারি, তাহলে দেখা যায় তাদের পুরো দেহ বিকল হয়ে পড়ে, তারা অজ্ঞান হয়ে যান, এবং তাদেরকে সঙ্গে সঙ্গে যদি রক্তের চিনির মাত্রা বাড়ানো না যায় তাহলে তাদের মৃত্যুও ঘটতে পারে। এই ঘটনাটি সব থেকে বেশি ঘটে দ্বিতীয় ধরনের ডায়াবেটিক রোগী, যারা কিনা ইনসুলিন ইঞ্জেকশন গ্রহণ করেন। তাদের ক্ষেত্রে আপনি ইনসুলিন ইঞ্জেকশন গ্রহণ করলেন কিন্তু তারপরে কোনো রকম শর্করা জাতীয় খাবার খেলেন না, এবং আপনার রক্তে হয়তো এই যে ইনসুলিন নিয়েছেন, এই ইনসুলিন যতটা পরিমাণ চিনি সরানোর ক্ষমতা রাখে, রক্তে হয়তো ততটা পরিমাণ চিনি ছিল না। যদি তাই হয় তাহলে দেখা যায় আপনার ক্ষেত্রে ইনসুলিন এই এই হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। তো সুস্থ মানুষের ক্ষেত্রে বা যারা ডায়াবেটিক নন, এমনকি যারা ডায়াবেটিক কিন্তু ইনসুলিন ইনজেকশন নেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটি ঘটে না। তার কারণ হচ্ছে এই রক্ত থেকে চিনি সামান্য একটু কমলেও আমাদের লিভার নিজেই সেই চিনি উৎপাদন করে এই মাত্রাটাকে আবার স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে। তো কিটোজেনিক খাদ্যাভ্যাস করলে বা কিটোজেনিক খাদ্যাভ্যাস করা অবস্থায় যদি কারো রক্তে চিনি নাও থাকে, তাহলেও যে তাদের কোনো অসুবিধা হবার কথা নয়, এই বিষয়টি প্রমাণিত হয়েছিল একটি গবেষণায় 1972 সালে। সেই গবেষণাটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। দেখুন, গবেষণাটির নাম হচ্ছে রেজিস্ট্যান্স টু সিমটোম্যাটিক ইনসুলিন রিয়াকশনস আফটার ফাস্টিং। এই গবেষণাটির মূল যে গবেষক তিনি ছিলেন আর্নেস্ট জে ড্রেনিক। তো আপনারা চাইলেই এই গবেষণাপত্রটি খুঁজে নিতে পারবেন, আমি লিংক দিয়ে দেব, তাহলে খুঁজে পেতে আপনাদের সহজ হবে। এই গবেষণায় তারা যেটা করেন সেটি হচ্ছে যে তারা বোঝার চেষ্টা করেন যে একজন মানুষকে উপোস করিয়ে রাখলে, দীর্ঘদিন উপোস করিয়ে রাখলে, তারপরে তাদের দেহের মধ্যে যে পরিবর্তন হয়, সেই পরিবর্তিত অবস্থায় তাদেরকে ইনসুলিন ইনজেকশন দিয়ে রক্তের চিনির মাত্রা কমিয়ে ফেললে ফলাফলটা কী হয়। এটা ছিল এই গবেষণার উদ্দেশ্য। তো এই গবেষণার জন্য তারা 9 জন অত্যন্ত মোটা লোককে নিয়ে গবেষণা শুরু করলেন। এদেরকে প্রথমে যখন তারা গবেষণায় অংশ নিলেন, ঠিক তখনই প্রথম তাদেরকে ইনসুলিন ইনজেকশন দেয়া হলো। দিয়ে দেখা হলো যে তাদের দেহে হাইপোগ্লাইসিমিয়ার যে উপসর্গ সেগুলো দেখা দেয় কি না, এবং তারা দেখলেন যে তাদের দেহে হাইপোগ্লাইসিমিয়ার উপসর্গ দেখা দিয়েছে। সেটি বোঝা যায় কি করে? রক্ত প্রস্রাবের মধ্যে ক্যাটাকোলামিন নামে একটি হরমোন, এর মাত্রা বেড়ে যায় যদি কারো দেহে ওই হাইপোগ্লাইসিমিয়া হয়ে থাকে। তো যখন এই রোগীদের, এই লোকগুলোর ক্ষেত্রে ক্যাটাকোলামিনের মাত্রা 100টি থেকে 113-তে উঠে গেল, তখন তারা নিশ্চিত হলেন যে এদের এই হয়েছিল, এই হাইপোগ্লাইসিমিয়া হতে শুরু করেছিল। তো এরপরে তাদেরকে 2 মাস উপোস করানো হয়, 2 মাস তাদেরকে উপোস করানো হয়, অর্থাৎ তাদেরকে পানি খেতে দেওয়া হয়, লবণ খেতে দেওয়া হয়, কিন্তু কোনো খাবার খেতে দেওয়া হয় না। তো 2 মাস উপোস করার পরে আবার ঠিক একই পরীক্ষা করা হয়। 2 মাস উপোস করার পরে যখন তাদের দেহ আসলে এই উপোস অবস্থার সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছে, যখন তাদের রক্তে কিটোনের মাত্রা বেড়ে গিয়েছে, এবং তাদের ক্ষেত্রে কিটোনের মাত্রা বেড়ে 8.02 পর্যায়ে উঠে গিয়েছিল, এই অবস্থায় তাদেরকে ইনসুলিন ইনজেকশন আকারে আবার দেয়া হয়, যার যতটা ওজন সেই ওজনের জন্যে উপযুক্ত পরিমাণ ইনসুলিন। তো সেই পরিমাণ ইনসুলিন দেওয়ার পরে দেখা গেল যে তাদের রক্তের চিনির মাত্রা স্বাভাবিক যতটুকু থাকার কথা তার থেকে কমে প্রায় শূন্যের কাছে চলে এলো, যেটা সাধারণত আমাদের রক্তে থাকে 5 মিলিমোল চিনি থাকে, 5.6 থাকাটাকেও আমরা স্বাভাবিক বলি। তো 5 মিলিমোল চিনি থাকলে সেটা স্বাভাবিক চিনি, আর সেই জায়গাতে ইনসুলিন ইনজেকশন দিয়ে এই রোগগুলোর ক্ষেত্রে চিনির মাত্রা নামিয়ে আনা হয়েছিল 0.5 মিলিমোল/লিটার, যেটি কিনা আপনার আমার ক্ষেত্রে যারা কিটোজেনিক খাদ্যাভ্যাস করছি না, বা যারা কিটোজেনিক মানে যাদের রক্তে কিটোন বেড়ে নেই, তাদেরকে তাদের রক্তের এই চিনির মাত্রা যদি 0.5 মিলিমোলে নামিয়ে আনা যায়, তাহলে তারা নিশ্চিতভাবে মৃত্যুবরণ করবেন। কিন্তু এই রোগীদেরকে যখন পরীক্ষা করা হলো, দেখা গেল তাদের কিছুই হচ্ছে না। তো এবং দেখা গেল যে তাদের যে
বডিতে যে কিট অনুৎপাদন হয়েছিল, যেটা পরীক্ষার শুরুতে 8.002 ছিল, যেটা এই পরীক্ষার পরে দেখা গেল সেই কিটোনের মাত্রা খরচ হয়ে গিয়ে কিটোনের মাত্রা কমে এসেছে 6.69 মিলিমোল পার লিটার পরিমাণে। তারপরে আরও 5 জন এই অংশগ্রহণকারীর উপরে পরীক্ষা করে তারা দেখলেন যে মস্তিষ্কে, কারণ আমরা মস্তিষ্ক নিয়ে সব থেকে বেশি দুর্ভাবনায় থাকি, মস্তিষ্ক যদি কাজ করতে না পারে তাহলেই গণ্ডগোল। এবং আমরা অনেকে বিশ্বাস করি যে চিনি ছাড়া মস্তিষ্ক তো কিছুতেই চলতে পারবে না, কিন্তু এই পরীক্ষায় দেখা গেল যে রক্তের চিনির মাত্রা 0.5 মিলিমোলে নেমে যাওয়ার পরেও মস্তিষ্ক ঠিক মতোই কাজ করছে, এবং মস্তিষ্ক তখন এই কিটোন ব্যবহারের মাত্রা 0.21 থেকে বাড়িয়ে 0.70 মিলিমোল পার লিটারে পরিবর্তন করে নিয়েছে। অর্থাৎ ব্রেইন তখন, মস্তিষ্ক তখন রক্ত থেকে অনেক বেশি কিটোন শুষে নিচ্ছিল এবং গ্লুকোজের দিকে সে তখন আর, বা গ্লুকোজ যে রক্তে নেই এই বিষয়টি নিয়ে ব্রেইন কোনো রকমের কোনো আপত্তি করেনি। তো সঙ্গে সঙ্গে এই গ্লুকোজ ব্যবহারের মাত্রা এই পরীক্ষায় তারা দেখলেন যে এই পরীক্ষা মানে ইঞ্জেকশনটি দেওয়ার আগে রক্তের ব্রেইনের গ্লুকোজ ব্যবহারের মাত্রা ছিল 0.24 মিলিমোল, আর সেটা এই ইঞ্জেকশন দেওয়ার খানিকক্ষণ পরে গিয়ে দাঁড়ালো 0.07 মিলিমোল পার লিটার। অর্থাৎ ব্রেইন তখন চিনি ব্যবহার করা প্রায় বন্ধ করে দিয়েছে, 0.07 মিলিমোল প্রায় শূন্যের কাছাকাছি। তো অথচ মানুষটি কোনো রকম কোনো অস্বস্তি, কোনো অসুস্থতা বা কোনো অসুবিধা অনুভব করছে না। সঙ্গে হাইপোগ্লাইসিমিয়া হলে, একটু আগে যে বললাম যে প্রস্রাব পরীক্ষায় একটা হরমোন ধরা পড়ে, ক্যাটাকোলামিন যে হরমোনটা ধরা পড়ে, তাদের প্রস্রাব পরীক্ষা করে দেখা গেল সেই ক্যাটাকোলামিনটাও বাড়েনি। তার মানে তাদের দেহ রক্তে যে চিনি নেই সেই বিষয়টি নিয়ে মোটেই ভাবিত নয়, বা হাইপোগ্লাইসিমিয়ার যে উপসর্গ সেগুলো তাদের দেহে মোটেও ধরা পড়লো না। তো এই পরীক্ষা থেকে আমরা নিশ্চিতভাবে জানতে পারলাম যে মানুষ যদি কিটোজেনিক খাদ্য অভ্যাস করে, তাদের রক্তে কিটোনের মাত্রা যদি বেড়ে থাকে, তাহলে রক্তে চিনির মাত্রা কমে গেলেও, যদিও স্বাভাবিক ক্ষেত্রে চিনির মাত্রা কমে না, কিন্তু কোনো বিশেষ কারণে ইনসুলিন ইনজেকশন দিয়েও যদি তাদের রক্তের চিনিটাকে আর্টিফিশিয়ালি বা কৃত্রিমভাবে আমরা কমিয়ে ফেলতে পারি, তারপরেও তারা নিরাপদ থাকেন। তো আশা করি বুঝতে পারছেন যে যেই ডাক্তাররা দাবি করেন যে আপনি যদি খাবার থেকে চিনি বাদ দিয়ে দেন, শর্করা জাতীয় খাবার না খান, তাহলে আপনার হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাবে, আশা করছি যে বুঝতে পারছেন যে তারা এই বিষয়ে অকাট মূর্খ বই অন্য কিছু নয় নন। তো যদি আপনার ডাক্তার আপনাকে এরকম কথা বলেন তাহলে আপনার দুশ্চিন্তা করার কারণ রয়েছে, কারণ সেই ডাক্তার তাহলে আপনাকে আসলে ভুল চিকিৎসা দেবেন, আর সেই ক্ষেত্রে এই ডাক্তারের থেকে চিকিৎসা না নেওয়াটা আপনার জন্য ভালো হবে। আর যদি আপনার সেই ডাক্তারের থেকে চিকিৎসা নিতে খুব ইচ্ছে করে তাহলে আপনি আমার এই ভিডিওটি তাকে দেখাতে পারেন, এবং তিনি যদি আমার সঙ্গে যোগাযোগ করেন তাহলে বিষয়গুলো আমি তাকে আরও বিস্তারিত বুঝিয়ে দিতে পারবো, তাহলে উনি হয়তো শিখে গিয়ে আপনাকে সঠিকভাবে চিকিৎসা করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং কিটোজেনিক খাদ্য অভ্যাস করলে এই যে হাইপোগ্লাইসিমিয়া হবে এই রকমের বাজে কথা বিশ্বাস করবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সেই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।